30% আর সারা বাংলাদেশের পরিমাণ শিক্ষিত 44%। এটা বৈষম্য, এই বৈষম্য তো একদম আপনারা একদম চাকরি দেখতেই পেলেন যে কী হচ্ছে বাংলাদেশে। তো আমরা বৈষম্যের পক্ষে না, শিক্ষার্থী যারা আছে, ছাত্র সমাজ যারা আছে, সবাই বৈষম্যের বিরুদ্ধে। এবং আমাদের অবস্থান যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে হচ্ছে, বৈষম্য যতক্ষণ পর্যন্ত বিরুদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের অবস্থান চলছে। আমাদের অবস্থান অবশ্যই চলবে, বাংলা ব্লকের আওতযুক্ত আছে সারা বাংলাদেশ, বাংলা ব্লকের চলছে এবং চলবে সারা সংসদের চিন্তা। এবং যদি আমাদের দাবি অতি দ্রুত মেনে না নেওয়া হয় এবং বাস্তবায়ন না করা হয়, আমরা শিক্ষার্থীরা হয়তো আরও কঠোর কর্মসূচি যেতে পারব। কিছুক্ষণ আগে দেখেছি একজন দিনমজুরা আপনাদের সমর্থন জানিয়েছে, তো এরকম সারা বাংলাদেশে সকলে যদি আপনাদেরকে সমর্থন জানায়, আপনারা তো আশাই করছেন যে সকলে সমর্থন। আমরা তো চাই বীর মুক্তিযোদ্ধারা যারা বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদের সর্বোচ্চ দিয়ে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদের সম্মান আমাদের কাছে সর্বোচ্চ স্তরে আমাদের কাছে, এবং তাদেরকে বইগুলো ভালোবাসি শ্রদ্ধা জানাই এবং আপনারা দেখেছেন সমর্থন জানিয়েছি যে বলছেন তাদের তার শক্তি। আমিও বৈষম্য চাই না, এবং তিনি যেটা হচ্ছে বলেছেন আমার তার আমি তাকে বলেছি যে আমাদের সঙ্গে আসুন, তিনি বলেছেন তিনি অসুস্থ, তাই হচ্ছে কি উনি ওনাকে আমরা শ্রদ্ধার সাথে তাকে আমরা বাসা যেতে দিয়েছি। এবং হচ্ছে কি তিনি বলেছেন তিনি মেডিকেলে যাবেন এবং তিনি সেখান থেকে মেডিকেল যাবেন, তিনি আমাদেরকে এটাই বলেছেন। তো মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই আমাদের সঙ্গে মজা করবেন না, তারা আমাদের সঙ্গে বেমানি করবেন না, এবং তারা আমাদের শিক্ষার্থীদের যাচ্ছে, সাধারণ মানুষ যারা আছে তাদের কথা চিন্তা করবেন, তারাও তাদের সম্মানটা বজায় রাখবেন। এবং আমরা এটা বিশ্বাস রাখি সকলে সম্মিলিত প্রয়াসে আমরা আমাদের দাবি আদায় করে তাদের দেখেন। এই যে ভয় ভীতির কথা বারবার আসছে, দেখেন হুমকি তো আসছে, প্রচুর আসতেছে ভয়। আমি গত পরশু দিন আপনারা হয়তো জেনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক ছোটো ভাই, যিনি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা প্রথা বিরোধী যে আন্দোলনের সমন্বয় করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি, রাফি কিন্তু আমার ছোটো ভাই, তার বাবা আমাকে বারবার কল দিচ্ছে। তারপর জানতে পারলাম তার বাবাকে কারা যেন ফোন দিয়ে হুমকি দিচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো একটা গোষ্ঠী পরিচয় দিয়েছে এবং বলেছে যদি তাকে সে যদি আন্দোলন না থামায়, সে যদি হচ্ছে গিয়ে শিক্ষার্থীকে নেতৃত্ব দেয়, তাহলে তাকে তার লাশটা মৃত অবস্থায় তার ঘরে ফিরবে, অ্যাম্বুলেন্সে করে ঘরে ফিরবে। তো এই যে ভয় দেখানো হচ্ছে, তারপরে আজকে আমি এটা বলতে চাই, আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মীর একজন বড় ভাই আছেন পারভেজ ভাই, তিনি হচ্ছে আছেন, তাকে হচ্ছে ফোন কলের মাধ্যমে কিছু গোষ্ঠী তাকে হচ্ছে একদম মেনশন করে বলছে যে তোমরা কিন্তু এই আন্দোলনের যে কাভারেজ করছো, মহিদুল রানি আন্দোলন কাভারেজ করছো, তুমি দেখলাম হচ্ছে যে শিক্ষার্থীদের আন্দোলন কাভারেজ করছো, মেনশন করা আছে। আপনারা দেখবেন চ্যানেল 24-এ একটি লিস্ট আছে, চ্যানেল 24-এ একদম স্পষ্ট লেখা আছে যে তাকে একদম মানে একদম প্রাণনাশে হুমকি দেওয়া হয়েছে। এরকম অনেক আছে, আমাকেও বলছি গতকালকে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অনেক।